ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে যে তাহিয়াতুল ওযু এর ফজিলত কি, এটি কি নারী পুরুষ উভয়ের করা জরুরি নাকি নারী অথবা পুরুষ বা পুরুষদের জন্য এটি নির্দিষ্ট, এটি ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে তাহিয়াতুল ওযু মানে ওযু করার পরে দুই রাকাত সালাত আদায় করা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন যে মান তাওয়াজ্জা, যে ব্যক্তি উযু করল, ফা আহসানা উযুআহু, এবং তার উযুকে সে ভালো করে করল, নাহওয়া উযুই, মানে আমার এই উযুর মতো করে করল, আও কামা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ক্বাবলা সালাত, এবং সালাত আদায়ের পূর্বে উযুর পরে আর নিজের কোনো কথা বলল না, গোফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার পূর্বের সকল পাপগুলো ক্ষমা হয়ে যায়। তো এই তাহিয়াতুল উযুর অনেক গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। এটা যে কোনো সময় যে ব্যক্তি উযু করবে, উযুর পরে যে দুই রাকাত সালাত আদায় করা, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটির অসংখ্য গুরুত্ব বা তাৎপর্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উযুর গুরুত্ব সম্পর্কে বলেছেন, বিশেষত যদি কোনো ব্যক্তি উযু করে, ভালো করে উযু করে এবং উযুর পরেই দুই রাকাত সালাত আদায় করে, তাহলে তার সকল গুনাহগুলো মাফ করে দেয়া হয়। এই মর্মে আরও অনেক হাদিস রয়েছে, তো এটা সকলের জন্য, আমরা সকলে এটা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।